আমেরিকান ধনীদের ইংলিশ ফুটবলে বিনিয়োগ করা নতুন কিছু নয়। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, লিভারপুল সহ প্রিমিয়ার লিগের প্রায় অর্ধেক ক্লাবের মালিকই মার্কিনিরা। কারণ কি? মূলত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলা আমেরিকান ফুটবল আর বাস্কেটবল। এই দুই খেলার ক্লাবের চেয়ে ইংল্যান্ডের ফুটবল ক্লাবের দাম কম। আবার ফুটবলে মিডিয়া রাইটসও অনেক বেশি দামে বিক্রি হয়, যেখান থেকে বেশ ভালো আয় আসে মালিকদের। তাই বেশি লাভের আশায় ইংল্যান্ডের ফুটবল ক্লাবগুলোর দিকে হাত বাড়ান মার্কিন ধনকুবেররা। সুযোগ পেলেই কিনে নেন নাম করা ক্লাবগুলো। কিন্তু এক্ষেত্রে যেন কিছুটা ভিন্ন পথে হেঁটেছেন হলিউড তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনি। মাত্র $2.5 মিলিয়ন কিনেছেন ইংল্যান্ডের ফিফথ ডিভিশনের রেক্সাম ফুটবল ক্লাবটি, যেটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল ক্লাব। কিন্তু এত ক্লাব বাদ দিয়ে কেন পঞ্চম বিভাগের একটি ক্লাবকে $1 মিলিয়ন খরচ করে কিনলেন রায়ান ও রব? যুক্তরাজ্যের ওয়েলসের ছোট এক শহর রেক্সাম, সেখানেই 1864 সালে যাত্রা শুরু করে ক্লাবটি। কালের বিবর্তনে 150 বছরের বেশি পুরনো এই ক্লাবটি যেন হয়ে গেছে পাড়ার ক্লাব। ইউরোপের আরও অনেক ক্লাবের মতো রেক্সামের মালিক ছিল তাদের সমর্থকরা। রায়ান ও রব এই ক্লাবের 2000-এরও বেশি সমর্থকদের সঙ্গে অনলাইনে কথা বলে ক্লাবটি কেনার প্রস্তাব দেন। সমর্থকরাও তাতে রাজি হয় আর দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় 2020 সালে $2.5 মিলিয়ন ক্লাবটি কিনে নেয় এই দুই হলিউড তারকা। সেই অর্থ এখন বিনিয়োগ হচ্ছে ক্লাবের খেলোয়াড়, স্টাফ ও সুযোগ সুবিধা বাড়াতে। এছাড়া ক্লাবের স্টেডিয়ামটিও 25 বছরের জন্য লিজ নিয়েছে নতুন মালিকরা। ক্লাব তো কেনা হলো, আয় কী হচ্ছে? সম্প্রতি ওয়েলকাম টু রেক্সাম নামে একটি ডকুমেন্টারি সিরিজ বের হয়েছে। সেখানে ক্লাবের বেচা কেনা থেকে শুরু করে প্রথম সিজনের জার্নি কেমন ছিল তা দেখানো হয়। আর এই ডকুমেন্টারিটি রিলিজ করেছে ডিজনি এন্টারটেনমেন্টের FX প্ল্যাটফর্ম। প্রথম সিজনেই যা সুপারহিট হয়েছে, আর তার প্রথম সিজনের 8 পর্ব থেকে প্রতি ঘন্টায় $4 লাখ হিসেবে $3 মিলিয়ন আয় করে নিয়েছে রেক্সাম ক্লাব। অর্থাৎ শুধুমাত্র ডকুমেন্টারি দিয়ে প্রাথমিক বিনিয়োগের চেয়েও বেশি টাকা তুলে নিয়েছে রায়ান ও রব। রায়ানের মতো বড় এই তারকার ক্লাব কেনা ও ডকুমেন্টারি সিরিজের সফলতার রেশ পড়েছে ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও। টুইটারে একসময় ক্লাবের ফলোয়ার সংখ্যা ছিল 45,000, এক লাফে সেটি 350% বেড়ে হয়েছে 2 লাখেরও বেশি। ইনস্টাগ্রামে সেটি 27,000 থেকে বেড়ে হয়েছে 2,08,000। আর টিকটকে যোগ দেওয়ার পর তাদের এখন ফলোয়ার সংখ্যা 4.5 লাখেরও বেশি। ক্লাব যেহেতু বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে, তাই স্পন্সররাও এখন আগ্রহী হচ্ছে। টিকটক, এক্সপেডিয়া, ভিস্তা প্রিন্ট, অ্যাভিয়েশন আমেরিকান, জিনের মতো কোম্পানির সঙ্গে কিট স্পন্সর চুক্তি করেছে রেক্সাম ফুটবল ক্লাব। বেড়েছে ক্লাবের সিজন টিকিটধারী সমর্থকও। 2019-এ ক্লাবের সিজন টিকিট কিনেছিল 2,609 জন, সেটা এখন 3 গুণ বেড়ে হয়েছে 6,820 জন। ক্লাব কেনা, আয় বাড়ানো সবই তো হলো, কিন্তু রেক্সাম খেলছে কেমন? নতুন মালিকানায় যেন জ্বলে উঠেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। পঞ্চম বিভাগে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে 1.5 যুগ পর তারা উঠেছে চতুর্থ বিভাগের ইংলিশ ফুটবল লিগ টুতে। তাই বোঝাই যাচ্ছে মাঠ ও মাঠের বাইরে দুই জায়গাতেই ভালো ফর্মে আছে রেক্সাম। কিভাবে একটি স্থানীয় ফুটবল ক্লাবকে বিশ্বব্যাপী লাইমলাইটে নিয়ে আসা যায় তাই যেন দেখালেন রায়ান ও রব। সেক্ষেত্রে কৌশলগত বিপণনে অনন্য এক উদাহরণ হয়ে থাকবে রেক্সাম ফুটবল ক্লাব।